পিচ রাস্তার দাবিতে ভরতপুর বিডিও অফিসে অভিযান করে বিক্ষোভ অবস্থান গ্রামবাসীদের। সোমবার বেলা ১১টা নাগাদ মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লক আমলায় পঞ্চায়েত এলাকার গৌরীনগর গ্রামের বাসিন্দারা কাজকর্ম বন্ধ করে গ্রামের স্বার্থে নেমে এলেন পথে। এদিন গ্রামের দুই শতাধিক বাসিন্দা পোস্টার ব্যানার হাতে পাকা পিচ রাস্তার দাবিতে অবস্থান বিক্ষোভ করলেন স্থানীয় ব্লক প্রশাসন দপ্তরের সামনে, দিলেন স্মারকলিপিও। যদিও গ্রামবাসীদের দাবি আমাদের দাবি বিবেচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ভরতপুর এক নম্বর ব্লকের বিডিও আবিদা সুলতান, তবে গ্রামবাসীদের সাফ কথা, অবিলম্বে গ্রামের রাস্তার কাজ শুরু না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন তারা। মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর ব্লক আমলায় গ্রাম পঞ্চায়েতের অধীনে গৌরীনগর গ্রাম, বাবলা নদী তীরবর্তী এই গ্রামের প্রবেশের জন্য আজও যোগাযোগ ব্যবস্থা একেবারেই বেহাল। আজও এই গ্রাম থেকে মাত্র ২ কিলোমিটার পাকা পিচ রাস্তার দাবি এখনও পূরণ হয়নি। কিছুদিন আগেই আমলায় গ্রাম পঞ্চায়েতের গৌরীনগর গ্রামের বাসিন্দারা বিষয়টি নিয়ে মুর্শিদাবাদের জেলা শাসকের কাছে আবেদনপত্র জমা দিয়েছিলেন, কিন্তু রাস্তার হাল ফেরেনি। আজকে ৭৬ বছর গ্রামটার বয়স হয়ে গেল, অনুন্নত একটা গ্রাম, শিক্ষা দীক্ষা খুব নাই বললেই চলে। নদীর পাড়ে একটা ছোট্ট কী বলবো একটুখানি রাস্তা, তাও আবার কাদার মাটির রাস্তা। কাদা মাটির রাস্তার জন্য সবসময় বর্ষাকালে তো কাদা লেগেই থাকে, যার জন্য আজকে দেখেছেন কাদা মেখে সবাই এসছে, মানে কাদার মধ্য দিয়ে এসছে, চলাফেরা করতে হয় বলে আমরা এই রাস্তাটাকে পাকা পিচ রাস্তার দাবি করছি। শুধু আমাদের গৌরীনগর গ্রামবাসীর দাবি হচ্ছে পাকা পিচ রাস্তা, এবং সেটা যত তাড়াতাড়ি হয় সেটা হলে আমাদের পক্ষে মঙ্গল। আমাদের অনুরোধ, আমাদের রাস্তাঘাট হোক, আমাদের আশা, আমাদের শিশুরা ভবিষ্যতের রাস্তা ভবিষ্যতের জন্য রাস্তা পাক। তারা যদি রাস্তা না পায়, ওই এবড়ে খেবড়ে রাস্তায় চলবে কী করে? উন্নতির ইনকাম সোর্স হারিয়েছে, শিক্ষার সোর্স হারিয়ে গেছে, বেঁচে থাকাটা একটা উদ্দেশ্যহীন হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের বিশেষ আশা, মাননীয়ের কাছে আমরা এসেছি আমাদের দাবি নিয়ে।